हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल उषा क्रिएशन। तो अन्नप्राशन फर्स्ट पार्टी अपन संगे अलरेडी शेयर कर दिए आसे सेकेंड पार्ट। तो स्नान करार पर घर डूबी हमें बाड़ी फिर एरपर हमार सोनाई के बार और मामा खीर खावे और पाँच जन मामा खीर खावे। तो हमार भाई फार्ष्टे बसे गए तरह आओ मामारा वेट कर तो घर डुबान पर हमें तो सोनाइर मुख आ देखी मैंने देखते नहीं एक्चुअली जेटा बोले नियम रीति अनुजाई। तो हमें रूमर मध्य चले गए और ओके तुलसी मंचर का नहीं आसा हो खीर खावाना है बोले बट और खिदे पे गए अपनारा देखें एकटू बा देखी कान्ना काटी। तो से ही समय भिडियो ठीक मत उठे और छविगुलो ठीक मत उठे। तो जैक अपनारा तेल भिडियोगो देखते थकूँ। महक
तकिया में महके है जैसे बादलों की मैं और चुनरिया झूम जाओ मैं बनके बावड़िया अपनी चोटी में बांध लो दुनिया। दिल है छोटा सा छोटी सी आशा मस्त भरे मन की भोली सी आशा चांद तारों को छोड़ने की आशा आसमानों में उड़ने की आशा। छोटा सा छोटी सी आशा मस्त भरे मन की भोली सी आशा। ভিডিও কমপ্লিট হলো, এবার এই যে বাড়ির দিকে ফিরছি, বোর্ডটা আগে আমি চলে যাচ্ছি। দাঁড়াও না গো, একটু দাঁড়াও না গো। ভিডিও কমপ্লিট হলো, বাড়ির দিকে ফিরছি। বাড়ির দিকে ফিরছি বলতে বাড়ি চলে যাচ্ছে, একটু মাঠের দিকে গিয়েছিলাম, ব্যাস এইটুকুই। মানে সারাদিন এই করে করে এই করে করেই ক্লান্তি পড়ে যাচ্ছি। তোমার ক্লান্তি লাগছে? আমার তো এতটা। বাড়ির দিকে ফিরছি বললাম, এই যে চলে যাচ্ছি। তো লোকজন একদমই নেই, সব যতজন আত্মীয় স্বজন ছিল দুই একজন বাদে সবাই মোটামুটি বাড়ি চলে গিয়েছে। এখন যেহেতু ধান কাটার সিজন চলছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বাড়ির দিকে সবাই চলেই গিয়েছে। তো লাস্ট মোমেন্টে আমার মোটামুটি এই পিকচার তোলার শেষ নেই। তো বোনকে বললাম যে আমার এই বেলুন উড়ানের পাশে একটু পিকচার তুলে দিতে, জাস্ট এখানে কয়েকটা পিকচার তুলেই লাস্ট এবার রুমে যাব। ফাইনালি চলে আসছি আমার রুমে। আর আমার রুমের অবস্থাটা যদি আপনারা দেখেন, মানে কি বলবো, আমি টেনশনে পড়ে যাচ্ছি যে এগুলো আমি গুছাতে আমার কখনটা টাইম লাগবে আমি জানি না। সকাল থেকে ভাবি যে এটা গুছিয়েই রাখবো, এটা নোংরা করবো না, এর জন্য নোংরা করবো না, ঠিক কোনো না কোনো কারণে হয়েই যায়। কারণ বাড়িতে এত সব আত্মীয় আছে, সবাই তো সমান নয়, কেউ এখানে কিছু ছড়িয়ে দেয়, সেখানে কিছু ছড়িয়ে দেয়। আর ওই জন্যে আমি তাদের আগেই বলেছিলাম, খুব ব্যস্ততার মধ্যেই আছে, আর সেরকমভাবে আমি মানে ভিডিও করতে পারছিলাম না বলতে গেলেই হয়। তো যেহেতু কাজটা আমারই ছিল, মেয়ের অন্নপ্রাশন বলে কথা, তো যাই হোক, অন্নপ্রাশন অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে এই করবো সেই করবো, মোটামুটি আমার সব ইচ্ছেই পূরণ হয়েছে আর ঠিকমতোভাবেই হয়ে গিয়েছে। আর বৃষ্টি হওয়ার চান্সটা একটু বেশি ছিল, কিন্তু দেখলাম বৃষ্টিটা হয়নি, হালকা একটু ঝড় উঠেছিলো বাট আবার কমে গিয়েছিলো, ব্যাস ওইটুকুই। আর এবার বিছানা তো আমাকেই গোছাতে হবে, আমার বর তো এই তো সে চলে গিয়েছে, সে বাইরে বসে আছে। এবার আমি এসে বিছানাটা মানে যা দেখলাম, মানে আমার মাথায় টেনশন, আপনাদেরও দেখাই দেওয়া। দেখুন অবস্থা বিছানার, সকালে কী ছিল আর কী হয়েছে, মানে এখানে যে কতটা
জিনিস পড়ে আছে যেটা এখন মানে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না, এগুলো সব আমাকে বোঝাতে হবে, প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগবে। তারপর এইদিকে আছে দেখুন, তারপর আমার নিজের এখনও সাজগোজটা আছে, তো নিজের এই সাজগোজ মেকআপগুলো তুলতে আরও কত টাইম লাগবে। আর সব থেকে বেশি প্রবলেমের যেটা হলো সেটা হলো ড্রেস চেঞ্জ করা। তো চেঞ্জও করলাম, মেকআপও রিমুভার করলাম, আমার সৌমিলি বোনও করলো, আর আমার বিছানাটা একদম ক্লিয়ার করলাম এই যে। আর আমার সোনাই ওই যে ঘুমিয়ে গিয়েছে আজকে সারাদিন, ওরও খুবই চাপের গিয়েছে, না ভালো করে খেতে পারছে না ভালো করে ঘুমোতে পারছে, তো এখন যাই হোক শান্তি করে ঘুমোচ্ছে, তো ওই জন্য ওকে একদম ডিস্টার্ব করছি না। আর পুরো রুমটাকেই পরিষ্কার করে নিয়েছি, তো 1 ঘন্টার উপরে তো প্রায় লেগেই গিয়েছে। আর একটু নিচে যাওয়ার জন্য মানে আমি মানে কী বলবো, তাড়াহুড়ো করছি যে কখন নিচে যাবো, কারণ নিচে সবাই কী করছে কারোর সাথে সেরকম করে কথাও হয়নি। তো বিভিন্ন রকম গিফট আছে, সবাই হয়তো দেখতে শুরু করে দিয়েছে আমাকে বাদে, কিন্তু আমি তো বলেইছি যে আমি যখন যাবো তখন যেমন গিফটগুলো দেখে, আর গিফটগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সেটা অন্য কোনো একটা ভিডিওতে, এতে আর পারবো না, কারণ আজকে আর অতটা এনার্জি নেই। তো এখন চলুন সবাই আর নিচে কী করেছে একটু দেখি, আর সোনাইকে নিয়েও নিচে গিয়ে শুয়ে দেবো। তো ঠিক আছে তাহলে চলুন নিচে। কে কি গিফট দিয়েছিল সন্ধেবেলা সবাই মিলে বসে এগুলোই দেখতেছিলাম, আপনাদের সাথে এটা পরে শেয়ার করব। তো তারপর উপরে গিয়েছিলাম, ভাইয়েরা সব আসছিলো, তো ওরা বাড়ি চলে গিয়েছিলো, তারপর আবার আসছিলো, তো রাত্রে ডিনারটা সেরে ওরা বাড়ি ফিরবে। তো সব ভাই বোনেরা সবাই একসাথে ছিল, এটা দেখে খুব ভালো লাগলো। তো আপনাদের অন্নপ্রাশনের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এছাড়াও লাইক শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এ পর্যন্তই, আসছি নেক্সট অন্য অনেক রকমের ভিডিও নিয়ে। আর সোনাইয়ের অন্নপ্রাশন যেহেতু এইমাত্র সম্পন্ন হলো, তো সবাই সোনাইকে একটু আশীর্বাদ করে দেবেন যাতে ও সবসময় ভালো থাকে। আর ভাই বোনেদের এই যে এদিকে দুষ্টামি, ফোন দেখা, এইসবই চলছে। তো আজকের মতো টাটা।